দারিদ্রতার মধ্যে সচ্ছলতাকে আমরা দেখি না এবং সচ্ছলতার মধ্যে আমরা দারিদ্রতাকে দেখি না। একজন ফিশারম্যান, সে মাছ পায় না, গরিব, কোনোভাবে ফ্যামিলি চলে, যতটুক মাছ আনে তাতে মোটামুটি ফ্যামিলি চলে, বাট তার তেমন কোনো সঞ্চয় থাকে না। তো এখন সে খুব এটা নিয়ে খুব আপসেট। এখন সে খুব করে স্রষ্টার কাছে বলল যে আমাকে অনেক মাছ দেন, অনেক মাছ দেন, অনেক মাছ দেন। তো স্রষ্টা তাকে বললো, তুমি এত মাছ দিয়ে কী করবা? বললো, আমি এইটা করবো, ওইটা করবো, এইটা করবো, ওইটা করবো। তো স্রষ্টা তাকে বললো, যদি এতে খারাপ কিছু হয়? বলছে, মাছে তো কোনো খারাপ কিছু নাই, মাছে তো খালি ভালো আর ভালো। তো তারপরের দিন সে একদম ভোরবেলা সে মাছ ধরতে গেল। এখন সে মাছ ধরতে গেছে, সে এত মাছ সে জীবনে কোনোদিনও দেখেনি, হঠাৎ করে দেখে, আরে এত মাছ, মাছ আর মাছ, হঠাৎ করে কোত্থেকে এত মাছ আসলো। সে মাছ ধরতেছে ধরতেছে, আর তার চোখ মুখ মানে একদম সূর্যের মতো, মানে সে খুব উজ্জ্বল, সে মাছ ধরতেছে, সে দূরে যেতেছে মাছ ধরতেছে, সে আরও দূরে যেতেছে, যত দূরে সে যায় নাই, কারণ সে এত মাছ দেখে নাই। সে চিন্তা করছে, এই একবার এত মাছ নিব, ব্যাস আমার জীবনে আর কিছু করারই লাগবে না, সারা জীবন আমি রিল্যাক্স থাকব, আর কোনো কাজ নাই। তো সে অনেক মাছ ধরল, অনেক মাছ ধরার পরে এখন সে অবস্থা এরকম যে তার পাশে আরেকজন ফিশারম্যান তাকে বললো, এই তুমি কি দেখছো, তোমার তো নৌকা ডুবে যায় অবস্থা, তোমার ছোটো নৌকা, এত মাছ উঠাইছো তো ডুবে যাবে। তো সে তখন খেয়াল করলো, তাই তো, কিন্তু সে আবার আরও দেখতেছে আরও ফ্রেশ মাছ এখানে। সে বলো, আরে কী ডুববে কিসের কি, আমি তো ভালোই নৌকা চালাইতে জানি, আমি আরও মাছ নিই। সে আরও মাছ উঠাইলো, কিন্তু নৌকায় প্রায় পানি উঠে উঠে অবস্থা। তখন সে তাড়াতাড়ি করে আবার তীরে ফেরার চেষ্টা করা শুরু করলো, আবার পথের মধ্যে আরও কিছু মাছ চেয়ে উঠাইতেছে, তার মাতাল অবস্থা। এবং একসময় নৌকাটা ডোবা শুরু করলো, এবং সে যেহেতু অনেকটা দূরে চলে গেছে তীর থেকে, নৌকাটা ডুবে গেল, এবং সে সাঁতার কেটে আসার চেষ্টা করতেছে, কিন্তু আসতে গিয়ে তার মাছ সহ নৌকা ডুবে গেল এবং সেও ডুবে গেল এবং সে মারা গেল। পরকালে স্রষ্টা তাকে বলল, তোমরা কখনো দারিদ্র্যের মধ্যে সচ্ছলতা দেখো না, আর তোমরা কখনো সচ্ছলতার মধ্যে দারিদ্রতা দেখো না। আমি একজন খুব বিশিষ্ট শিল্পপতির কাউন্সেলিং করতেছিলাম, সে তখন করোনায় মৃতপ্রায়, অলমোস্ট মৃতপ্রায়। আমি যখন তার কাউন্সেলিং করতেছি, সে আমাকে যেটা বলল যে আমি এত টাকা আয় করছি, এত টাকা আয় করছি, এবং এত, এবং আমি হিসাব করে বলতে পারি না কত টাকা আয় করছি, এবং আমি এখন যখন টাকাটা, এক তো আমি টাকা নিয়ে যেতে পারবো না, তা তো অবভিয়াসলি, তার থেকেও বড় কথা আমি দুইটা জিনিস দেখতেছি, যে আমার সাথে যাদের সম্পর্ক ছিল সবার সম্পর্ক স্বার্থের সম্পর্ক, এবং আমার সন্তানরাও অনেকটা আমার কাছে মনে হয় শকুনের মতো অপেক্ষা করে আছে কখন আমি মারা যাব, মারা গেলে তারা সম্পত্তিগুলো পাবে। আজকে থেকে 40 বছর আগে উনি বলতেছিল, যখন আমার 40 বা 50 বছর আগে যখন আমার কিছুই ছিল না, তখন আমার যেই সম্পর্কগুলো ছিল সেই সম্পর্কগুলো ছিল ভালোবাসার সম্পর্ক, স্বার্থহীন সম্পর্ক। আজকে এত টাকা, এই একে তো এই টাকা আমি নিয়ে যেতে পারতেছি না, আরেক হইলো এই টাকার কারণে আমার সমস্ত সম্পর্ক গেছে, কারণ সমস্ত সম্পর্ক স্বার্থের সম্পর্ক, কোনো অনুভূতির সম্পর্ক এখানে নাই। আমার টাকা ও পাইতে পারে, ও পাবে, আমার কারণে ওর লাভ হবে, আমার কারণে ওর তদবির হবে, আমার কারণে ওর এই হবে, এই জন্য ইউ সি, এই যে এই মানুষটাও কিন্তু, বা অনেক মানুষই, ডেফিনেটলি আমি বলতেছি না যে ব্যবসায়ীরা খারাপ, নট নেসেসারিলি, অনেক ব্যবসায়ী ভালো, অনেক ব্যবসায়ী সৎ, ব্যবসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন সৎ ব্যবসাকে স্পেশালি। এখন কিন্তু ঘটনা হচ্ছে যে অনেক সময় ব্যবসাটাও কিন্তু আমাদের ওই ফিশারম্যানের মতো হয়ে যায়, সে টাকা আয় করতে চায়, সে মাছ ধরতে চায়,
কিন্তু সে জানে না যে এটার পরিণতি কী। সে পরিণতি, সে পরিণতিকে খালি ভালোই মনে করে, এর পরিণতি আর খারাপ কী হবে। এবং আমাদের অনেক কিছু, আমাদের মানুষের একটা দুর্বলতা হইল যে আমরা রিসোর্সফুল হইতে চাই যেটা ভালো, কিন্তু আমরা যখন রিসোর্সফুল হইতে চাই তখন আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই যে এই রিসোর্সটা দিয়ে আমি আদৌ করবোটা কি, পারপাসটা কি রিসোর্সফুলনেসের। রিসোর্স মানে কি? আমি জ্ঞান অর্জন করতেছি, জ্ঞান একটা রিসোর্স, পপুলারিটি একটা রিসোর্স, টাকা একটা রিসোর্স, ইভেন এক অর্থে আমার ছেলেমেয়েও একটা রিসোর্স, আমার সামাজিক সম্মানও এক অর্থে একটা রিসোর্স, আমাকে মানুষ ট্রাস্ট করে এটাও এক অর্থে একটা রিসোর্স, ক্রেডিবিলিটি ডেফিনেটলি একটা রিসোর্স, রাইট? সব কিছুই রিসোর্স। আমরা আমাদের রিসোর্স বাড়াইতে চাই, ফ্যান্টাস্টিক, রিসোর্স বাড়ানো উচিত, কারণ আপনি বেশি রিসোর্স বাড়াইলে আপনি বেশি মানুষকে হেল্প করতে পারবেন, নিজেকে উজ্জীবিত করতে পারবেন। কিন্তু রিসোর্স বাড়াতে যাচ্ছেন অ্যাট হোয়াট কস্ট? আপনি হয়তো মনে করতেছেন যে খালি রিসোর্স, এই যে ফিশারম্যানের ফিশের মতো, সে মনে করছে মাছ ধরতে পারাটাই সফলতা, কিন্তু মাছ ধরাটা তো একটা প্রসেস যেটা আপনাকে একটা ডেস্টিনেশনে নেবে, সেই ডেস্টিনেশনটা হচ্ছে সুখী হওয়া, রাইট? আমরা সফল হতে চাই সুখী হওয়ার জন্য, কিন্তু আমরা সফল হওয়ার পথে সুখী হওয়াকে ভুলে যাই এবং আমরা মনে করি কোনো না কোনোভাবে ওই একটা সফলতার সংজ্ঞাকে আমি যদি পৌঁছাইতে পারি তাহলেই হয়ে যাবে, কিন্তু ওই মাছসহ নৌকা ডুবার মতো আমাদের অবস্থা হয় যে আলটিমেটলি আমরা দেখি যে আমি সুখী হওয়ার প্রসেসে রিসোর্সফুল হইতে গিয়ে আমি রিসোর্স নিয়ে আমি মাতাল হয়ে গেছি, সেই মাতাল হওয়ার কারণে আমি মারাই গেলাম, কিন্তু আমার আর সুখী হওয়াটা হইল না এবং আমাকে সেটা ডিস্ট্র্যাক্ট করলো আমার মূল পারপাস থেকে। বস্তুবাদী সমাজ তো যেটা তৈরি করতে চায় সেটা হচ্ছে গিয়ে কি, সেটা তৈরি করতে চায় আইডিয়াল কনজিউমার তৈরি করতে চায়, ভোক্তা তৈরি করতে চায়, আদর্শ ভোক্তা তৈরি করতে চায়, ভোগবাদী সমাজ তৈরি করতে চায়। যে আইডিয়াল কনজিউমার, যে সে কখনোই হ্যাপি না, সে মনে করে যে আরেকটু খাইলে, নতুন মোবাইলটা কিনলে, নতুন হেডফোনটা কিনলে, নতুন ল্যাপটপটা কিনলে, নতুন গাড়িটা কিনলে, নতুন ফ্ল্যাটটা কিনলে, নেক্সট প্রমোশনটা পাইলে, নেক্সট ডিগ্রিটা শেষ করলে সে ফুলফিলড হবে, কিন্তু সে ফুলফিলড হবে না, সে তখন তারপরে এটাতে আগ্রহ হারায় ফেলবে, আগ্রহ হারায় ফেলে সে নতুনভাবে সে শূন্যতা অনুভব করবে, আবার সে নিজেকে পূরণ করতে যাবে, সে অজানা কারো কাছে নিজেকে প্রমাণ করতে যাবে, কিন্তু সে জানে না সে কার কাছে প্রমাণ করতেছে। সে তার শূন্যতা পূরণ করার জন্য খাবে, কিন্তু খাওয়ার পরে সে আরও শূন্য হবে, সে আজকে বাই ওয়ান গেট ওয়ান পিজা খাবে, কালকে বাই ওয়ান গেট টু পিজা খাবে, কালকে বাই ওয়ান গেট থ্রি পিজা খাবে, কিন্তু তার খিদাটা যাবে না, সে খুব তাড়াতাড়ি তার খিদা চলে আসবে। এইটা হচ্ছে ভোগবাদী সমাজের মূল কথা। তুমি বেশি আয় করো, বেশি ব্যয় করো, তুমি আয় করো কারণ তুমি ব্যয় করবা, তুমি ব্যয় করবা তাই তুমি আয় করবা, কিন্তু তুমি জানো না এই সাইকেলটা তোমাকে কই নিয়ে যাচ্ছে, আনটিল তুমি ওই ফিশারম্যানের মতো তোমার মাছ নিয়ে তুমি ডুবে যাও। আমরা প্রত্যেকটা মানুষই রিসোর্সফুল হব বা হইতে চাবো, আল্লাহর কাছে আরও রিসোর্সের জন্য দোয়া করব, সেটা স্বাভাবিক। আমি প্রমোশন চাবো, আমি জ্ঞান চাবো, আমি কখনো কখনো আমি একটা বিনোদনের কিছু একটা দেখবো, সেটা স্বাভাবিক। কিন্তু আমি ওই বিনোদনকেই আমার জীবন বানায় ফেলবো না, আমি আরও জ্ঞানী হইতে চাবো বা আমি আরও আমি আমার কাজের মাধ্যমে পরিচিতি পাবো, সেটা কোনো ইস্যু না। এখানে ইস্যুটা হচ্ছে যে আমি এই রিসোর্সগুলো গেইন করতেছি অ্যাট হোয়াট এক্সপেন্স, সেটা হচ্ছে পয়েন্ট। কিসের বিনিময়ে, কিসের জন্য, কিসের আশায়, এবং আমি কোন মাইন্ডসেট নিয়ে, এথিক্যালি নাকি আনএথিক্যালি, সেই জিনিসগুলো হচ্ছে কি এখানে গুরুত্বপূর্ণ। সো এই আল হাকুম ও তাকাসুরের মধ্যে আল্লাহ এতগুলা চমৎকার সুন্দর জিনিস আল্লাহ নিয়ে আসছেন, এবং আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, মিনিং হচ্ছে একদম কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা এটার মধ্যেই ডিস্ট্র্যাক্টেড থাকো, তোমার আরও বেশি লাগবে, তোমার আরও বেশি কম্পিট করতে হবে এবং এটার মধ্যেই তোমরা ঘুরতে থাকো।